অঙ্গনারি স্কুলের সামনে বেআইনি মদের ঠিক বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বালিতে। দীর্ঘদিন ধরে চলে আসা অঙ্গনারি স্কুলের সামনে বেআইনি মদের ঠিক বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ দেখা গেল বালি হপ্তাবাজার পিতর্শর ব্যানার্জি লেনে গতকাল সন্ধেবেলায়। এলাকাবাসী অভিযোগ করেন যে এই বেআইনি মদের ঠেক দীর্ঘদিন ধরেই চলছিল, যা ঠিক এর সামনেই অবস্থিত অঙ্গনারি স্কুলের পরিবেশকে নষ্ট করছে, ছোট ছোট পড়ুয়াদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছিল এই মদের দোকানের পরিবেশ। গতকাল এরই পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় গতকাল সন্ধেবেলায় এবং অবিলম্বে এই বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে বালি থানায় অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, এর আগেও 2019 সালের এই বেআইনি মদের ঠিক বন্ধের দাবিতে লিখিত অভিযোগ করেন বালি থানায়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমের পদক্ষেপ না নেয় গতকাল বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এলাকার বাসিন্দা গতকাল আবার পুনরায় বালি থানার দ্বারস্থ হন এই ঠিক বন্ধের দাবিতে এবং অবিলম্বে এই ঠিকের মালিককে গ্রেপ্তার করে এবং এই ঠিক বন্ধের দাবি জানান সকলে মিলে। একটা ব্যবস্থা করেছি দিদি, আসুন, আমি এসেছি এখানে কোন রকম এই ঠেক মদের কারবার জুয়ার কারবার এখানে চলবে না। আপনি আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম দুখনি। আপনি এটা কতদিন ধরে এরকম কারবার চালাচ্ছেন? আমার এখানে অনেক দিন থেকে চলছে, যেটা ক্লাব ছিল না স্যার, এরা সব মেয়ে ছেলে ভাড়া করে। আপনি কতদিন ধরে চালাচ্ছেন এটা? আমি 5 বছর ধরে চালাচ্ছি। সব মেয়ে ছেলে ভাড়া করে নিয়ে, এটা আপনি স্কুলের সামনে কিভাবে মদের ব্যবসা চালাচ্ছেন? এটা বেআইনি ভাবে এটা কি ক্লাব স্যার? আমার নাম সব না মানে। হ্যাঁ, এটা কতদিন ধরে চলছে এবং কি আপনাদের কি অভিযোগ? কি অভিযোগ স্যার? এটা অনেক দিন থেকে চলছিল। মাঝখানে আমরা অনেকবার চেষ্টা করলাম বন্ধ করার জন্য, কিন্তু আমি একা কিছু করতে পারলাম না। সেই জন্য আজকে দু তিন দিন থেকে এরা ঝগড়া চলছে। তো আমরা চাইছি কি এটা সব সময়ের জন্য বন্ধ হোক। ওইখানে একটা ছোট স্কুল আছে, সেই স্কুলে বাচ্চাগুলো পড়ে, আর বাচ্চাগুলোকে যখন অঙ্গনারি স্কুল আছে, আর যখন বাচ্চা দুগুরকে মা যখন নিয়ে আসে তখন ওইখানে সব বসে মদ খায়, আর মা ওতে যেতে চায় না। সেই জন্য আমরা রিকোয়েস্ট করছি আপনাদেরকে কি ওইটা বন্ধ করান, যে কোনো রকম ভাবে হোক ওটা বন্ধ করান স্যার। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।